প্রায় 7.5 মাস বন্ধ থাকার পর চালু হলো বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল। সকাল 9:50 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় স্পাইট জেটের একটি ফ্লাইট। এছাড়া আগামীকাল ঢাকা থেকে দিল্লি ও চেন্নাই যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। সম্প্রতি দুই দেশের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তাহে 28টি করে মোট 56টি ফ্লাইট পরিচালিত হবে। এর আগে চলতি মাসের 10 তারিখ পর্যটন ছাড়া বাকি সব ধরনের ভিসা পুনরায় চালু করে ঢাকার ভারতীয় হাইকমিশন।